সিটি পাট নিরাপত্তা নীতিমালা পর্ব ২ বহিরাগত ভিজিটর প্রবেশাধিকার সংক্রান্ত নিরাপত্তা। ১. গেইটে ভিজিটর বিদেশি স্থানীয় আসলে কর্তব্যরত সিকিউরিটি গার্ড তাকে সরাসরি ফ্যাক্টরিতে প্রবেশ করতে দিবে না। ২. সিকিউরিটি গার্ড নম্রভাবে ভিজিটরের পরিচয় জানতে চাইবে ও তিনি কার সাথে দেখা করতে চান জানতে চাইবেন। সন্তোষজনক উত্তর পেলে সিকিউরিটি গার্ড ভিজিটরকে ভিতরে প্রবেশের অনুমতির জন্য জিএম ফ্যাক্টরি ম্যানেজারের কাছে খবর পাঠাবেন। ৩. জিএম ফ্যাক্টরি ম্যানেজার অনুমতি দিলে সংশ্লিষ্ট রেজিস্টারে ভিজিটরের তথ্যাবলী, তারিখ, আগমন সময়, নাম, ঠিকানা, অফিসের নাম, সাক্ষাৎকারী ব্যক্তি, সাক্ষাতের উদ্দেশ্য, ভিজিটর কার্ড নং, ভিজিটরের স্বাক্ষর লিপিবদ্ধ করিবেন ও ভিজিটরকে ভিজিটর কার্ড দিবেন। ৪. যদি একই প্রতিষ্ঠানের থেকে একাধিক ভিজিটর আসে তবে তাদের প্রত্যেকের নাম ভিজিটর রেজিস্টারের আলাদা ঘরে লিখতে হবে এবং প্রত্যেককেই ভিজিটর কার্ড প্রদান করতে হবে। ৫. ভিজিটর কার্ড সামনের পকেট বা অনুরূপ স্থানে এমনভাবে পরিধান করতে হবে যেন স্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। ৬. ভিজিটকালীন সময়ে ভিজিটর কার্ড পরিধান করে থাকতে হবে। ৭. সিকিউরিটি গার্ড নম্রভাবে ভিজিটরের ব্যাগ ও দেহ তল্লাশি করার কথা বলবেন ও তল্লাশি করবেন, প্রয়োজনে হ্যান্ড স্ক্যানার দ্বারা স্ক্যান করবেন। ৮. অতঃপর একজন সিকিউরিটি গার্ড ভিজিটরকে সঙ্গে করে সাক্ষাৎকারীর নিকট নিয়ে যাবে। ৯. ভিজিটর যার সাথে দেখা করতে চান তিনি অফিসে গিয়ে ভিজিটরের সাথে দেখা করবেন। যদি একান্তই ভিজিটরকে ফ্যাক্টরির ভিতরে নিয়ে আসতে হয় সেক্ষেত্রে সাক্ষাৎকারী ব্যক্তি সবসময় ভিজিটরের সঙ্গে থাকবেন। ১০. ভিজিটরকে কখনোই একা একা অফিসে বা ফ্যাক্টরির ভিতরে ঘোরাফেরা করতে দেওয়া যাবে না। ১১. সাক্ষাৎ শেষে সাক্ষাৎকারী ব্যক্তি ভিজিটরকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে। ১২. সাক্ষাৎ শেষে বের হওয়ার সময় ভিজিটর কার্ড সিকিউরিটি গার্ডের কাছে হস্তান্তর করবেন। সিকিউরিটি গার্ড ভিজিটর কার্ড নিবেন, ভিজিটর রেজিস্টারে বাহির হওয়ার সময় লিপিবদ্ধ করবেন ও ভিজিটর রেজিস্টারে সিকিউরিটি গার্ডের স্বাক্ষর দিবেন। ১৩. উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ভিজিটরকে অফিসের বা লেগ প্যানেল বা ডকুমেন্টসের বা ফ্যাক্টরির বা অন্য কিছুর ছবি তুলতে দেওয়া যাবে না। ১৪. গেট পাস ব্যতীত ভিজিটরকে কোনো কিছু গেটের বাহিরে নিতে দেওয়া যাবে না। ১৫. কোন সিকিউরিটি গার্ড বদলির সময় নতুন গার্ডকে সঠিকভাবে দায়িত্ব হস্তান্তর ও ব্রিফিং করতে হবে। ১৬. সিকিউরিটি অফিসার প্রতিদিন কার্যসময় শেষে ভিজিটর রেজিস্টার চেক করিবেন ও উহাতে মন্তব্য সহ স্বাক্ষর করিবেন। ১৭. সিকিউরিটি ইনচার্জ প্রত্যেক সপ্তাহে ম্যানেজার জিএম মহোদয়ের চেক ও স্বাক্ষরের জন্য ভিজিটর রেজিস্টার তার নিকট নিবেন। ১৮. ভিজিটর কার্ড নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ের বিধায় ভিজিটর কার্ড হারানো অপরাধ, যদি একান্তই হারিয়ে যায় তবে উক্ত ব্যক্তি একটি লিখিত জবানবন্দি দিবেন। সিকিউরিটি অফিসার হারানোর ঘটনার তদন্তপূর্বক হারিয়ে যাওয়া কার্ড নিয়মিতকরণের ব্যবহার করিবেন। বাহিরে সংঘটিত দুর্ঘটনার সময় করণীয়। ১. হাঙ্গামা বা দুর্ঘটনা হওয়ার সাথে সাথে কর্তৃপক্ষকে অবহিত করা। ২. ফ্যাক্টরির বাহিরে কোনো দুর্ঘটনা হলে তৎক্ষণাৎ ফ্যাক্টরির প্রধান ফটক বন্ধ করা, তবে কোনো অবস্থাতেই তালা মারা যাবেন না এবং নিরাপত্তারক্ষী বিরতিহীন অবস্থান করিবে। ৩. হাঙ্গামা বা দুর্ঘটনা মারাত্মক পর্যায়ে পৌঁছলে তৎক্ষণাৎ নিকটস্থ পুলিশ স্টেশনে খবর দেওয়ার ব্যবস্থা করা। অভ্যন্তরীণ দুর্ঘটনার সময় করণীয়। ১. অভ্যন্তরীণ দুর্ঘটনার সময় যেমন আগুন লাগলেই সাথে সাথে শ্রমিকদের বের হতে সহায়তা করা। ২. সাথে সাথে নিকটস্থ ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার ব্যবস্থা করা। ৩. দুর্ঘটনা বা আগুন লাগলেই ফায়ার অ্যালার্ম বাজানোর ব্যবস্থা করা। ৪. ফায়ার অ্যালার্মেও পাশাপাশি গমবেল বাজিয়ে সতর্ক করে দেয়া। ৫. মেইন গেট সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখে সর্বাত্মক সতর্ক থাকা। ফ্যাক্টরি বন্ধের সময় করণীয়। ১. ফ্যাক্টরি বন্ধের সময় সমস্ত গেট ও দরজা জানালা বন্ধ রাখার ব্যবস্থা করা। ২. সিকিউরিটি লাইট সবগুলো জ্বালানোর ব্যবস্থা করা। ৩. সব গেট বন্ধ করার ব্যবস্থা করা। ৪. কর্তৃপক্ষের দস্তখত নেয়ার ব্যবস্থা করা। ৫. গেইটের রক্ষিত সকল রেজিস্টার নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করা। ৬. কারখানার ভিতরে কোনো শ্রমিক কর্মচারী রয়ে গেছে কিনা তা দেখা।
7. টয়লেট চেক করা হয়েছে কিনা, কারণ টয়লেটের ভিতরে লোক থাকতে পারে তাহা নিশ্চিত করা। 8. যাবতীয় চাবি ঠিক আছে কিনা তাহা দেখা। 9. চাবিগুলো যথাযথ সময় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করা। রাত্রিকালীন ডিউটির সময় করণীয়। 1. দাঁড়ি, রাত্রিকালীন ডিউটির সময় চারদিকে প্রতি ঘন্টা অন্তর রাউন্ড দেওয়ার ব্যবস্থা করা। 2. টর্চ লাইটের ব্যবস্থা রাখা। 3. বাসি বা অন্যান্য জিনিস কাছে রাখার ব্যবস্থা করা। 4. রাত্রিকালীন দুর্ঘটনার সময় কর্তৃপক্ষকে খবর দেওয়ার ব্যবস্থা রাখা। 5. তালা কাটার যন্ত্র কাছে রাখার ব্যবস্থা করা। 6. কোনো ভিজিটর আসলে তাহার নাম ও ঠিকানা জেনে নেয়া এবং পরদিন কর্তৃপক্ষকে অবহিত করা। 7. অপরিচিত লোককে ঢুকতে না দেয়া। 8. বারান্দা, সিঁড়ি ইত্যাদি স্থানের বাতি জ্বালিয়ে রাখা।